সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আড্ডায়। আর আজকের আড্ডায় আমার সাথে যুক্ত আছে ঠাকুরগাঁও 3 আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আজকে তার রাজনৈতিক জীবনের গল্পটা জানবো, তিনি কিভাবে রাজনীতিতে যুক্ত হলেন, আমি দিনে কি কি তার প্রত্যাশা আছে বা ভাবনা আছে। রাজনৈতিক জীবনের যে বর্ণাঢ্য যে গল্পটি আছে সেই গল্পটি আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমেই জানতে চাই যে হচ্ছে আপনার রাজনীতিতে যদি না আসতেন আপনি কি হতেন, মানে অন্য কি আমি হতেন? যখন ছাত্র ছিলাম, আমি যখন লেখাপড়া করি তখনই আমি রাজনীতি কিছুটা প্রবৃদ্ধ হয়ে যাই। 1952 সালে তখন ক্লাস ফোরের ছাত্র, তখন রাষ্ট্র আন্দোলন হয়। আমি অত বুঝতে পারিনি তখন, কিন্তু এটা আমার মনে একটা প্রভাব সৃষ্টি করে এবং ভাষার প্রতি একটা আগ্রহ তখনই আমার জন্মে যায়। তারপরে 1958 সালে আমি ম্যাট্রিক পাস করি। ম্যাট্রিক পাস করে কলেজ জীবনে, তখনও 1958 সালে ঠিক আইয়ুব খান মার্শাল হয়। সেই মার্শালের সময় তার আগে 54 সালে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে হয়তো আমি ক্লাস 8-9 এরকম পড়তাম। তখনও আমি 54 সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনও কেন জানি আমার ছোটবেলার থেকেই জাতীয় চেতনা ছিল। আমরা পাকিস্তানে ছিলাম তো, কিন্তু মনে হচ্ছিল যে আমরা ওদের ঠিক জায়গা নাই, আমাদের আর একটু স্বাধীনতা দরকার। এবং 54 নির্বাচনে তখন ছোট মানুষ, তারপরও এই নির্বাচনের সাথে বড়রা সাথে আমিও হয়তো সুর মিলিয়েছি কিছুটা। এইভাবেই ছাত্র জীবনে রাজনীতিতে কিছুটা আমরা সম্পৃক্ত হয়ে গেছি। এবং বিশেষ করে আমি যখন ঢাকা কলেজে পড়াশোনা করি তখন আমরা মোটামুটি রাজনীতির সাথে সম্পর্কিত হয়ে গেছি। আমার সাথে আরও অনেকে ছিল, নূর আলম সিদ্দিকী, অমুক হ্যান্ডেন, তারা সবাই ঢাকা কলেজের ছাত্র ছিল। সেই সময় থেকে ঢাকা কলেজের রাজনীতিতে আমরা ছাত্র রাজনীতি এবং পরবর্তীতে 1965 সালে আমি যখন ফিরে আসি, 1964 সালে আমার গ্র্যাজুয়েশনের পর 65 সালে আমি ঠাকুরগাঁয়ে অবস্থান করি। আমার বাল্যকাল হচ্ছে মোটামুটি, এবং মোটামুটি সময়টা জীবনের ঠাকুরগাঁতেই কেটে গেছে। ওখান থেকে ম্যাট্রিক পাস করছি, আবার ওখানে ফিরে এসেছি এবং স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত আমি ঠাকুরগাঁতে অবস্থান করছি, মুক্তিযুদ্ধে যাওয়ার পর্যন্ত। তো তখন আমাদের কিছু আত্মীয় স্বজন ছিল যারা তখন ঠাকুর আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন, তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমি মোটামুটি আওয়ামী লীগ। এবং 1966 সালে 6 দফা যখন আন্দোলন শুরু হয়, সেই সময় আমরা যে কয়জন প্রথম আওয়ামী লীগের টিকিট নেই তারা সবাই পরাজিত হয়ে গেছে, আমি একমাত্র বেঁচে আছি। সেই সময় আমরা আওয়ামী লীগের টিকিট নেই, সিরাজুল ইসলাম সাহেব ছিলেন, খাদিম ইসলাম সাহেব ছিলেন, আমাদের আকবর ভাই ছিলেন, ঠাকুরগাঁও সবাই ওরা, এরা মিলে আমরা প্রথম আমরা টিকিট নিই আওয়ামী লীগের। এবং তখন থেকেই যাত্রা শুরু। তখন বোধহয় ঠাকুরগাঁও পুরো আওয়ামী লীগের আমি একটা সদস্য পদে ছিলাম। তারপর স্বাধীনতা যুদ্ধ হলো, স্বাধীনতা যুদ্ধে ভারতে চলে গেলাম। ভারতের স্বাধীনতা যুদ্ধে আমার ছোটো ভাই সরাসরি যুদ্ধে যোগদান করলো, আমি সরাসরি যোগদান না করে সাংগঠনিক কাজে আমি যুক্ত 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 হলাম। এবং সেই সময় আমার সাথে রূপচৌধুরী সাহেবও ছিলেন এবং আরও অনেকেই আর কি যারা হয়তো প্রয়াত হয়ে গেছিল। আসলে আজকাল আমাদের সাথে যারা ছিল আমাদের সাথীরা সবাই প্রয়াত হয়ে গেছে, কেউ কিন্তু বেঁচে নেই। তো এবং স্বাধীনতার পর দেশে ফিরে এসে আবার ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে অবস্থান করলাম, কেননা পীরগঞ্জে আমাকে থাকতে হবে এই কারণে যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমার পিতা প্রয়াত হলেন 26 জুলাই। আপনার পিতা কি রাজনীতির সাথে সম্পৃক্ত বা উনি সরাসরি রাজনীতির সম্পর্কিত ছিল না, উনি ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়নের মেম্বার হতেন, চেয়ারম্যান উনি যাইতেন না, প্রত্যেকবারে ওনাকে মেম্বার করত, চেয়ারম্যান করতে ছিল। ওনার সম্পত্তি অনেক বড় ছিল, ওই দিকে মনোনিবেশ করার মতো ওনার ইচ্ছা থাকে না, বিশেষ সম্পত্তি নিয়ে ব্যস্ত থাকতেন মানুষ। আর উনি মারা যান 1971 সালে 26 জুলাই। এবং আমার আরেক ছোট ভাই, সে ছোট তখন লেখাপড়া করে, আমাকে এসে সংসারে হাল ধরতে হলো। এবং তখন আমি বিয়ে শাদী করিনি, এসে তারপরে বিভিন্ন আওয়ামী লীগের সাথে সম্পর্কিত হয়ে গেলাম।
এবং প্রথম তৃণমূল আওয়ামী লীগ আমাকে এরা সবাই দপ্তর সম্পাদকের দায়িত্ব দিল। তখন সভাপতি ছিল কে? সভাপতি ছিল আমাদের প্রথম এখানকার এমপি আমাদের একরাম উনক সাহেব, ফার্স্ট এমপি উনি সভাপতি। আমাদের মোখলেস সাহেব ছিল সেক্রেটারি, ফুজু অর্গানাইজেশন আমাকে, আমি যেহেতু একটু লেখাপড়া অফিসের কাজটাই করা ছিল আমাকে, পরবর্তীতে আমি অর্গানাইজেশন হলাম, সাধারণ সম্পাদক হলাম, সভাপতি হলাম, আবার জেলায় বা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলাম, আবার পীরগঞ্জের, পীরগঞ্জের কারণে আমাকে এখন এখানে পীরগঞ্জের সভাপতি দায়িত্ব পালন পালন করতে হবে। দপ্তর সম্পাদক থেকে আজকের এই অবস্থানে আপনার এই সভাপতি থেকে পর্যায়ক্রমে 1972 থেকে শুরু করে 1996 সালে আমি সভাপতি হওয়া উনি এমপি হয়ে এমপি হওয়ার পর আমাকে সভাপতি করা। মানে কোন প্রথম কমিটি হচ্ছে 1972 সালে আপনি হচ্ছে দপ্তর সম্পাদক হিসেবে, তারপর হচ্ছে 76-এ হচ্ছে আপনি সভাপতি হিসেবে, 96-তে তারপর অর্গানাইজেটর হলাম, তারপর 81 সালে আমি সাধারণ সম্পাদক হই। 81 সাল থেকে 96 পর্যন্ত সাধারণ সম্পাদক থাকি, তারপর 96 সালে আমি সভাপতি আওয়ামী লীগের। এই যে দপ্তর সম্পাদক থেকে আপনি ধীরে 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 সবার কর্মীদের মাঝে আপনি একটা জনপ্রিয়তা তৈরি করে হচ্ছে আপনারা সভাপতির জায়গাটাতে আপনি নিয়েছেন বা আজকের অবস্থানে আছেন, তো এই প্রসেসটা আপনি কীভাবে করছেন? মানে সবার সাথে মিলেমিশে যে মানে একটা রাজনৈতিক যে একটা কৌশল আপনার, মানে সেই কৌশলটা আপনি কীভাবে বর্তমানদের উদ্দেশ্যে আপনি যদি সেটা করতেন কৌশলটা কেমন? আমি তো যখন ওরা 1971-72 দিকে আমার বয়স তো কত, 26-27 বছর, তো যারা করতেন তারা আমার সিনিয়র ছিলেন, কিন্তু যেহেতু আমার কিছুটা রাজনৈতিক প্রজ্ঞাই মনে করেন, যেমন তারা মনে করতো আমাকে প্রথমে তারা দপ্তর দায়িত্ব দেন, তারপরে আস্তে আস্তে আমার সাংগঠনিক দক্ষতার কারণে পরবর্তীতে আমাকে তারাই সবাই আবার অর্গানাইজেশন করে, অর্গানাইজেশন করার পরে 81 সালে আমাকে সাধারণ সম্পাদক করে, দলেই করে, আমি নিজে অত ইয়ে না, পর্যায়ক্রমে এটা যেন ইনএভিটেবল হয়ে গেছিল। তো এইভাবে এরপরে হচ্ছে আপনি তো নির্বাচনে অংশ নিলেন, আপনার এই যে সংসদ সদস্য হওয়ার গল্পটা, সংসদ সদস্য হওয়ার আগে 1989 সালে আমি উদয় চেয়ারম্যান হই, উদয় চেয়ারম্যান তো 91 সালে বিএনপি ক্ষমতা আসলো, উদয়রা পুজো ভেঙে দিল, তারপর 96 সালে আবার আমাকে নেত্রী মনোনয়ন দেন এবং আমি নির্বাচিত হই সংসদ সদস্য হিসেবে। 96-91 সাল তো আমরা সবাই হেরে গেলাম, হ্যাঁ, একটা বিপর্যয় হয়ে গেল যে কোনো কারণে হোক। 2001 সালে, তো 2001 সালের পর থেকে 2005 সাল পর্যন্ত এখানে জাতীয় পার্টি, তারপর তো 2.5 বছর গেল, 2008 সালে, 2008-09 সালে তখন আমাকে প্রার্থিতা করেছেন, কিন্তু সিটটা আবার যেহেতু জাতীয় পার্টি জোট হলো সিটটা ছেড়ে দিতে হলো। আবার ঠিক সমভাবে 1314 সালে যে আবার নির্বাচন, সেবার আমাকে নমিনেশন দিয়েছিল দল, আমাকে আমি ফর্ম পর্যন্ত কিনেছি, কিন্তু পরবর্তীতে আবার হুকুম হলো ছেড়ে দিতে হবে, তখন আবার ছেড়ে দিলাম, এইভাবেই তো চললো। এখন এই যে বারবার যে আপনি ত্যাগ করলেন, মানে আপনার ভিতরে আপনার মানে উপর মহলের নির্দেশ ছাড়া আপনি তো আপনি নির্দেশে হচ্ছে আপনি ত্যাগ করলেন বারবার, মানে বারবার ছেড়ে দিলেন অন্যকে আপনার জায়গাটা, এই যে ছেড়ে দেওয়ার যে মনমানসিকতাটা এটা আপনার মধ্যে কিভাবে, মানে এটা তো সবাই তো ছেড়ে দিতে চায় না, সবাই তো ধরে রাখতে চায়। এখন ছেড়ে না দিয়ে তো কোনো আর উপায় ছিল না, ছেড়ে তো দিতেই হতো, নাইলে বিদ্রোহী হতে হতো, তো দলের বৃহত্তর স্বার্থে যেহেতু আমরা একটা সংগ্রামের মধ্য দিয়ে আমার আমাদের 75-75 সাল থেকে 96 পর্যন্ত আমাদের তো অনেক সংগ্রাম করতে হয়েছে, আমরা যেই কারণে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ জিতুক, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, এই কারণে ছেড়ে দিতে হচ্ছে, এবং ফলশ্রুতিতে আমরা ক্ষমতা পেয়েছি, ত্যাগের বিনিময় এটা হয়েছে। এরপরে এখন আপনার পীরগঞ্জ বা রানীশঙ্কল ঠাকুরগাঁও 3 আসনের সাংগঠনিক অবস্থা আওয়ামী লীগের কেমন আপনার দৃষ্টিতে? পীরগঞ্জের অবস্থা খুবই ভালো,
বীরগঞ্জের আওয়ামী লীগ সংগঠনটা খুবই ভালো। আমরা একটা ডাক দিলে বহু লোক হাজির হয়ে যায়। আমরা বারবার দিই ছাত্রলীগ, বিগত ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমরা যে ডাকটা দিয়েছিলাম প্রায় বহু বহু মানুষ, এবং লাস্ট আমাদের আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী হলো সেখানে আমরা একটা বড় সড়ক স্লোগান করেছিলাম, অনেক মানুষ, অনেক বড় স্লোগান, যাতে দেখা যায় আমরা মনে করি যে প্রত্যেক ইউনিয়নে আমাদের এমনিও সংগঠন প্রত্যেক ইউনিয়নে আছে, কমিটিগুলো মানে ইউনিয়ন রোড থেকে আরম্ভ করে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, এগুলো টনটনা খুবই ভালো আছে। এবং আমার মনে হয় না যে বাংলাদেশে বীরগঞ্জ উপজেলার মতো কোনো জায়গার সংগঠন এত সুন্দর আছে। তো সেই জায়গা থেকে আমাদের সংগঠনের অবস্থা খুবই ভালো। এবং আজকে দু একবার যা জোট ভোট নমিনেশন হয়েছে তাদের কোনো ভোট নেই, কিন্তু আমাদের ভোটে হয়েছে। আমরা যখন একটু বিরত থাকি তখন কিন্তু হেরে গেছে। তো যাই হোক, এইভাবে তো চলল প্রায় 1970-71-65 ধরি। 65 থেকে কাজ হচ্ছে কত, 23, ওইদিকে 35 আর 23, প্রায় 58 বছর। এই 58 বছরই আমাদের রাজনৈতিক জীবন বলা যায়, অনেক ঘাত পেতে, অনেক সংগ্রাম। এবং এই 58 বছরের মধ্যে 75 থেকে 96 পর্যন্ত আমরা তো বাড়িতে থাকতে পারিনি, বাচ্চা কাচ্চাগুলো কীভাবে মানুষের জন্য আমরা যেতে পারি, প্রায় দিনই আজকে বলি লুকাও, আজকে এইটা ধরবে, এই করতে করতে গেছে। আরেকটা বিষয় যে অন্য জেলাতে বা অন্য দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় যে রাজনৈতিকভাবে একটা দ্বন্দ্ব থাকে, কিন্তু এই ঠাকুরগাঁও 3 আসনে এই দ্বন্দ্ব থাকে না। এটা নেই তো, এই এই যে ব্যালেন্স আপনি কিভাবে করেন? আপনি যেহেতু সভাপতি বা একটা মূল ধারার প্রধান নেতৃত্বে আছেন একটা দলের, তো সেক্ষেত্রে আপনি এই জিনিসটা ব্যালেন্স করেন কেন? আপনি যেহেতু সরকার জুড়ে ক্ষমতাসীন দলের একজন সভাপতি হিসেবে আছেন, ব্যালেন্স এই জন্য করতে হয় যে সাংগঠনিক শক্তিটা ছোট, আগের থেকেই সংগঠনের প্রতি সবাই অনুগত হয়েছে, সংগঠন বুঝে, সেই জন্য অটোমেটিক ব্যালেন্স হয়ে যায়। সংগঠন বলতে তো কার্যের ব্যালেন্স হয় না, সবাই দল করে, দল বুঝে, দলের শৃঙ্খলা রক্ষা করে, এই কারণেই সংগঠিত হয়ে যায়, কোনো রকম সমস্যা হয় না। মানে এখানে হচ্ছে বিএনপি বা হচ্ছে জাতীয় পার্টি বা অন্যরা এখানে হচ্ছে বেশি অবস্থান নিতে পারে না, দেখাতে পারে না। আমরা কোনো সময় তাদেরকে আমরা সুবিধা করতে দেইনি রাজনীতির বিরুদ্ধে, বিএনপি জামাত সবাই কি আমরা অত্যন্ত চাপের মধ্যে রয়েছে এই জায়গায়। আবার সৌহার্দ্য আছে আমাদের, আমরা যে মারামারি করছি, ফাটাফাটি করছি, এটা কিন্তু সাংগঠনিক শক্তি হলে আমরা যদি মনে করি বিএনপি কেন্দ্রীয় মিশন করতে দেবো না, দেবো না, এরকম হয়। কিন্তু আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের পরিকল্পনা কেমন? দেখেন প্রত্যেকবারে তো আমি চাই, কিন্তু ওই যে তো আমি আশা করি যে এটা হয়তো আমার শেষ নির্বাচন হবে, শেষ চাওয়া হবে, এরপরে তার সময় থাকবে না। আমার শরীর এখন ভালো আছে আল্লাহর রহমতে, আমি সতেজ আছি, আমি স্বতঃস্ফূর্ত আছি, আমার কর্মশক্তি আছে। আমি এবার চাপ আশা রাখি নেত্রী, উনি তো বলেছেন যে অন্তত আমাদের যারা তৃণমূল পর্যায়ে যারা নিবেদিত কর্মী আছেন, ত্যাগী নেতা, তাদেরকে এবার আমরা দেখব। সেই জায়গা থেকে যেহেতু আমি দীর্ঘদিন থেকে এই দলের রাজ্য, আমার তো পুরানা কর্মী খুব কম, ঠাকুরগাঁও যারা আমার চেয়ে পুরানা আওয়ামী লীগের নাই কেউ, আর আমি বলবো কেউ নেই, আমি নাম করতে চাচ্ছি না, যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তারা অনেক পরে, আমার অনেক পরে এই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে। সেই জায়গা থেকে আমি আশা রাখি যে নেতৃত্ব এবার আমার বিষয়টা বিবেচনা রাখবেন এবং আমাকে নমিশন, এবং আমাকে যদি নমিশন দেয় ইনশাল্লাহ অত্যন্ত সহজভাবে আমি জিতে যাবো অনেক ভোটে। ঠাকুরগাঁও 3 আসনে যদি আপনি এমপি হিসেবে আবার আসেন, সেক্ষেত্রে এই এলাকার কী কী ঘাটতি আছে বা আপনি কী কী ঘাটতিগুলো পূরণ করতে চান, মানে কী কী সমস্যা আছে এই এলাকার বা ওই সমস্যাগুলো আপনি সমাধানের স্বপ্ন দেখেন? এবং এখানে 96 সালে আজ পর্যন্ত আমরা মাস খানেক গ্যাপ ছিল, আমরা ক্ষমতায় আছি, কিন্তু পীরগঞ্জের সরকার আওয়ামী লীগের, কিন্তু এখানে এমপি আওয়ামী লীগের ছিল না। আমরা আওয়ামী লীগ যারা করি তারা সরকারে আছি, কিন্তু এখানকার নেতৃত্ব, এখানকার এমপি আমরা হতে পারিনি। ফলে এখানে যা হয়েছে যে যেহেতু এখানে সরকারি কোনো এমপি নাই, ফলে এখানে যথেষ্ট উন্নয়নের ঘাটতি হয়েছে। এখানকার রাস্তাঘাট, স্কুল কলেজ আরম্ভ করে উন্নয়নগুলো জনতা শিখেছিলাম, বাংলাদেশে যে স্বতঃস্ফূর্ত একটা উন্নয়ন করছে সেই ছবিটা পীরগঞ্জে নেই।
কাজেই আমি আশা রাখবো যে যদি আমরা যেতে পারি সংসদে এবং আমাদের সরকার যদি ক্ষমতা যেতে পারে, তাহলে অন্যান্য এলাকার অন্যান্য কনস্টিটিউন্স, সেতাপগঞ্জ, ঠাকুরগাঁও, বারিয়াডাঙ্গি, এদের সাথে যে আমাদের ঘাটতিটা আছে, আমাদের যে বুঝে দেয় যে আমরা যে দূরত্বে আছি, ইনশাল্লাহ ওই ঘাটতিগুলো আমি পূরণ করার চেষ্টা করবো সব সবার পর্যায়ে। শুরুতে একটা প্রশ্ন করছিলাম, সেটা যে রাজনীতিবিদ যদি আপনি না হতেন তাহলে কি হতেন, মানে কি হওয়ার স্বপ্ন ছিল আপনার ছোটবেলায়? আমাকে, আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন আমাদের টিচার ছিলেন, খুব ভালো টিচার উনি ছিলেন, ইংরেজি পড়াতেন, খুব নামটা ভুলে যাচ্ছি, খুব নাম করা লোক। উনি সবাইকে একবার প্রশ্ন করলেন, তুমি কি, তোমার লক্ষ্যটা কি, তোমার লক্ষ্যটা কি? তো আমি, আমার চাকরি বাকরির প্রতি কোনো আশা ছিল না, আমি কোনোদিন চাকরি বাকরি যেতে চাইনি। এবং আমি যখন বিএ পাস করি, বিএ পাস করার পরে আমাদের অনেক আত্মীয় স্বজন বড় জায়গা ছিল, আমি ইচ্ছা করলে একটা ভালো চাকরি টাকরি পেতে পারতাম, কিন্তু আমি কোনোদিনই চাকরি বাকরির চিন্তা ভাবনা করিনি। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার চেষ্টা করতেছি, তবে আমার পড়াশোনার প্রতি খুব শখ ছিল, লেখাপড়ার প্রতি খুব, আর সেই সময় খুব লেখাপড়া করতে, যদি এখন আর ওর সাথে সম্পর্ক কমে গেছে, আমি চিন্তা করতাম যে নিজস্ব ব্যবসা বাণিজ্য করবো, সুন্দর একটা জীবনযাপন করবো, ছোট্ট একটা বাড়ি হবে, বইপত্র থাকবে, সেই নিয়ে পড়াশোনা করে সময় কাটাবো, এটাই আমার স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল। এরপরে 1971 সালের 7ই মার্চের ভাষণটা, বঙ্গবন্ধু, সেই ভাষণটা আপনি কোথায় থেকে শুনলেন এবং ভাষণটা শুনে আপনার ভিতর কি ধরনের কাজ করলো, সেই অনুভূতিটা মানে জানতে চাই। 7ই মার্চের ভাষণ যখন আমি ঠাকুরকে ছিলাম, তখন ঠাকুরগাঁও থেকেই শুনছি আমি, ঠাকুরকে ছিলাম, হ্যাঁ, ঠাকুরগাঁও। এবং ভাষণটা তো এরকম হবে, বুঝি কি, আমরা তো রাজনীতির সাথে ছিলাম, তখন তো আমরা তো সংগ্রামে ছিলাম, আমরা তো 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিবে, স্বাধীনতার দিকে যাবে, এটা আমরা তো বুঝতে পারছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে দেশ স্বাধীন হবে, আমরা মনে করতাম, অন্যরা কি মনে করতো, আমি মনে করতাম যে গোয়িং টু বি, আমাদের কিছু একটা স্বাধীনতা যুদ্ধ বা যেই হোক আমাদের একটা জায়গা আমরা যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি এইটুকু মনে করছি যে আমাদের রাস্তাটা আমাদের খুলে গেল, উই গট দ্য ওয়ে টু গো ফরওয়ার্ড। আপনি তো পাকিস্তান আমল এবং হচ্ছে আমি ব্রিটিশও দেখছি, দুইটা তিনটাই আপনি যেহেতু দেখছেন, তো তিনটার অভিজ্ঞতা কেমন? বর্তমানে আমরা যে পাকিস্তানের অধীনে যদি থাকতাম সেক্ষেত্রে কেমন হতো, আর বর্তমানে আমরা যে মানুষজন যে স্বাধীনতা আছে বা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যে স্বাধীন হলো, এই যে এটার মানে এটা তো অনেকে বুঝতে পারে না, আমাদের অনেক প্রজন্ম এখনো না 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 এটা এটা যে আজকের আর সেদিকার ডিফারেন্ট পার্থক্যটা আজকের প্রজন্ম মরিয়ে দিত না। আমরা তখন লেখাপড়া করছি, আমাদের তখন এডুকেশন লাইফ, তারপর কিছুটা রাজনৈতিক জীবন, মানে আমার মনে আছে ঠাকুরগাঁওতে একবার কোন দিবসে জানি আমরা খুব বেশি একটু আদর করলাম, বিহারিগুলো চাপ আমাদের উপর, বিহারিগুলা এ নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে, মারামারি হড্ডি হয়েছে, মানে এমন একটা অবস্থা যে আমাদের দেশ আমরাই যেন পরাধীন, আমাদের স্বাধীনতা পাকিস্তান হয়েছে কিন্তু আমরা বাঙালিরা মনে হয় না যে স্বাধীন ছিলাম আমরা, যারা বাঙালি চেতনার, মুক্তি চেতনার লোক, তারা কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমরা স্বাধীন ছিলাম, আমরা সবসময় একটা চাপের মধ্যে ছিলাম, প্রেশারের মধ্যে ছিলাম, এবং কোনো কিছু হইলেই ধরো জেলে ঢুকাও, এরকম একটা বিষয় ছিল, যারা একটু পরে করতো তাদের জন্য। আপনার জনগণের উদ্দেশ্যে মানে আগামী নির্বাচনকে প্রস্তুত সামনে রেখে হচ্ছে আপনি যদি কিছু বলতে, আমি জনগণের কাছে আমাদের এইটুকু বলা যে আমি আজকে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সবসময় জনগণের সাথে ছিলাম, আমার রাজনীতি কিন্তু তৃণমূল পর্যায়ে, আমি কিন্তু ঢাকা পর্যায়ে রাজনীতি করিনি, ঢাকা আমার অনেক বন্ধু বান্ধব তখন বলছিল যে তুমি ঠাকুরগাঁও চলে গেলাম, ঢাকা থাকলে তো কেন্দ্রীয় নেতা হতে পারতো, আমাকে বলেছে অনেকে, অনেকেই যারা আজকে অনেকে প্রয়াত হয়ে গেছেন তারা, তো সেই জায়গার থেকে আমি যেহেতু তৃণমূল পর্যায়ের মানুষের রাজনীতি করি, এটা করতে পছন্দ করি, সেই জন্য তাদের প্রতি আমার উদ্দেশ্য যে আমাকে যদি নমিনেশন দেয় তাহলে তাদের কাছে একটা প্রত্যাশা করুন যে আমার শেষ জীবনে আপনারা আমাকে একটা ভোট দেবেন, আপনারাই বলেছেন যে আমরা, আপনি মরার আগে আপনাকে একটা ভোট দেবো আমরা, তো সেটাই দিবেন, এবং আমি আমাদের এলাকার যে ঘাটতি সেটুকু পূরণের যথাযথ চেষ্টা সেটা আমি করবো। আমার বার্তাটা হচ্ছে এই যে আমরা
আমার জীবনের শেষ অধ্যায়টা এখানে আপনারা আমার সহযোগিতা করবেন, এবং আমি তো সারা জীবন আপনাদের সাথে ছিলাম। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের আড্ডায় আপনারা যারা আমাদের আড্ডাতে শুনেন সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি।